সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভয় দেখানো ছাড়া পুতিনের আর কিছু করার নেই, বললেন জেলেনস্কির উপদেষ্টা। মার্কিন সেনাদের উপর পাল্টা হামলা চালাবে কাতাই হিজবুল্লাহ। বিস্ফোরক পদার্থ নিয়ে রাশিয়া শহরে পড়ল ইউক্রেনের ড্রোন। পাকিস্তানে রমজান আইন লঙ্ঘনের অভিযোগে লাঞ্ছিত হিন্দু দোকানিরা। লাহোরে ইমরান খানের বিশাল সমাবেশ। এবং রাহুল গান্ধী কারো কাছে মাথা নত করেন না, কাউকে ভয় পান না, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে। দর্শক, অতীতের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমেরিকা নানা অজুহাতে এসব গোষ্ঠীর উপর প্রায় হামলা চালিয়ে এলেও আর ছাড় দিতে রাজি নয় সশস্ত্র গোষ্ঠীগুলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ভয় দেখানো ছাড়া পুতিনের আর কিছু করার নেই, বললেন জেলেনস্কির উপদেষ্টা। বেলারুশকে রাশিয়া জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ নিরাপত্তা পরামর্শক। এমন সিদ্ধান্তে বেলারুশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে মনে করেন তিনি। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, বেলারুশে কৌশলগত পরমাণুঅস্ত্র মোতায়েন করা হবে। এমন সিদ্ধান্তকে নেটোর প্রতি হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান অলেক্সি দানিলভ পুতিনের সিদ্ধান্তকে বেলারুশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। দানিলভ বলেন, এর ফলে বেলারুশের সাধারণ মানুষের মধ্যে রাশিয়া এবং পুতিনের ব্যাপারে নেতিবাচক প্রতিক্রিয়ারই জন্ম নেবে। এক টুইটে তিনি বলেছেন, বেলারুশকে পরমাণু জিম্মিতে পরিণত করেছে ক্রেমলিন। জেলেনস্কির অনুপদেষ্টার এই ঘোষণাকে আগে ধারণা করা গিয়েছিল বলে তা নিয়ে হাসিঠাট্টাও করেছেন। মিখাইল পডোলিয়াক টুইটে লিখেছেন, বেলারুশে কৌশলগত পরমাণু বোমা মোতায়েনের বিবৃতি দিয়ে পুতিন বুঝিয়ে দিলেন যে তিনি হেরে যাওয়ায় ভয় পাচ্ছেন এবং কৌশলে ভয় দেখানো ছাড়া তার আর কিছু করার নেই। রুশ প্রেসিডেন্ট তার এই সিদ্ধান্তকে ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের সঙ্গে তুলনা করেছেন। মস্কোয় পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ মিনস্কর কাছে হস্তান্তর করবে না বলে জানিয়েছেন তিনি। 1990 সালের পর এই প্রথম রাশিয়া নিজের সীমান্তের বাইরে পরমাণু অস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিল। মার্কিন সেনাদের উপর পাল্টা হামলা চালাবে কাতাই হিজবুল্লাহ। অতীতের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সঙ্গে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমেরিকা নানা অজুহাতে এসব গোষ্ঠীর উপর প্রায় হামলা চালিয়ে এলেও আর ছাড় দিতে রাজি নয় সশস্ত্র গোষ্ঠীগুলো, যার সর্বশেষ প্রমাণ মেলে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায়। এবার ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন কাতাই হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি সংগঠনের যোদ্ধাদের উপরে হামলা চালানো হয় তাহলে মার্কিন সেনাদের সঙ্গে তারা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে। সংগঠনটি বলেছে, যেভাবে সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধা উপর মার্কিন সেনারা বিমান হামলা চালিয়েছে, সেভাবে যদি ইরাকে হামলা চালায় তাহলে তার জবাব হবে বিষয়কর। কাতাই হিজবুল্লাহ শীর্ষ পর্যায়ের নেতা আবু আলী আল আসগারি রবিবার এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল ও ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, আবু আলী আল আসগারি সুস্পষ্ট করে বলেছেন, যদি তার সংগঠনের উপর মার্কিন সেনারা কোন রকম হামলা চালায় তাহলে তারা মার্কিন সামরিক ঘাঁটির উপর সরাসরি হামলা চালাবেন। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় একজন ঠিকাদার নিহত ও আমেরিকার পাঁচ সেনা আহত হওয়ার পর প্রতিরোধকামী সংগঠনের কয়েকটি অবস্থানে মার্কিন বাহিনী বিমান হামলা চালায়। হামলার পর পেন্টাগন এক বিবৃতিতে এমন দাবি করে বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি নির্দেশে এ হামলা চালানো হয়েছে। এতে ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সঙ্গে সম্পর্কযুক্ত যোদ্ধারা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী ঘাঁটিতে হামলা চালানোর জন্য সিরিয়ার সরকার সমর্থিত প্রতিরোধকামী সংগঠনগুলোকে অভিনন্দন জানিয়েছেন আসগারি। বিস্ফোরক পদার্থ নিয়ে রাশিয়া শহরে পড়ল ইউক্রেনের ড্রোন। রাশিয়ার তুলা অঞ্চলে কিরিয়েভস্ক শহরে ইউক্রেনের TU-141 স্ট্রেঞ্জ ড্রোন বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরক পদার্থ নিয়ে ড্রোনটি আঘাত এনেছে বলে জানিয়েছেন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার এক মুখপাত্র। রুশ বার্তা সংস্থা তা সে খবর জানিয়েছে। স্থানীয় সময় রোববার 26 মার্চ ঘটা এই বিস্ফোরণে 3 রুশ নাগরিক আহত হয়েছেন। এতে 3টি অ্যাপার্টমেন্ট ও 4টি বাড়ির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার বরাতে তাস জানিয়েছে, বিস্ফোরণটি একটি কৌশলগত নজরদারিবিহীন মনুষ্যবিহীন বিমান দিয়ে সংঘটিত হয়েছে। ইউক্রেনের ড্রোনটি বিস্ফোরক পদার্থে ভরা ছিল। স্থানীয় জরুরি কল সেন্টারের বরাতে তাস বলেছে, বিকেল 3:19 বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানে রমজান আইন লঙ্ঘনের অভিযোগে লাঞ্ছিত হিন্দু দোকানিরা।
পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরে রমজান আইন লঙ্ঘনের অভিযোগে হিন্দু দোকানিদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দেশটির এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হিন্দু রেস্তোরাঁর মালিকদের মারধর করছেন তিনি। ঘুটকি জেলায় লাঠি হাতে তাকে ঘুরতে দেখা গেছে। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, স্থানীয় বাজারে খাবারের অর্ডার ডেলিভারির জন্য বিরিয়ানি প্রস্তুত করেছিলেন হিন্দু রেস্তোরাঁ মালিকেরা। পরে সে স্টেশন হাউস অফিসার বা SHO তাদের ধাওয়া করে। লাঞ্ছিত এক ব্যক্তি এক্সপ্রেস ট্রিবিউন বলেন, আমি শপথ করে বলেছি আমি হিন্দু, অথচ পুলিশ খাবার নিয়ে যাচ্ছিলেন। রমজানে আমরা দোকানের ভেতরে ক্রেতাদের খাবার সরবরাহ করি না। হিন্দু রেস্তোরাঁ মালিকদের তাদের ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করানোর অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে। এক ডজনের বেশি জনকে শারীরিকভাবে লাঞ্ছিত, মারধর ও গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সিন্ধু মানবাধিকার কমিশন সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শুক্কর এবং ঘটকের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশকে চিঠি দিয়েছে। মানবাধিকার কমিশন বলছে, ওই আইন ধর্মবিশ্বাস নির্বিশেষে নাগরিকদের মৌলিক অধিকারের লঙ্ঘন এবং পাকিস্তানের সংবিধানের 20 অনুচ্ছেদের বিরুদ্ধে যায়। ওই অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। এছাড়া সেই পুলিশ কর্মকর্তার আচরণ 2014 সালে 19 জুন বিচারপতি তাসাদুক হোসেন জিলানির দেওয়া সংখ্যালঘু অধিকার সংক্রান্ত যুগান্তকারী রায়ের বিরুদ্ধে যায়। লাহোরে ইমরান খানের বিশাল সমাবেশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লাহোরে এক বিশাল সমাবেশে ভাষণ দিয়েছেন গত শনিবার সন্ধ্যায়। সমাবেশে তিনি পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারে একটি রোডম্যাপ তুলে ধরেন। তিনি তার ও তার সমর্থকদের বিরুদ্ধে দমন নিপীড়ন ও মামলাকে অধিকৃত ফিলিস্তিন ও বিরোধপূর্ণ কাশ্মীরের পরিস্থিতির অনুরূপ বলে উল্লেখ করেন TRT ওয়ার্ল্ড, এক্সপ্রেস ট্রিবিউন। বুলেট প্রুফ কাচের আড়াল থেকে বিরোধী দল তেহরিক ইনসাফ PTI নেতা ইমরান খান সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, পাকিস্তান যথেষ্ট কর সংগ্রহ করতে পারে না। দেশের অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে বড় ধরনের সার্জারি বা অস্ত্রোপচার দরকার। তিনি বলেন, বিদেশে অবস্থানকারী পাকিস্তানিরা দেশে ডলার পাঠান, তাদেরকে প্রণোদনা দিতে হবে। ইমরান বলেন, পাকিস্তানে 22 কোটি মানুষের মধ্যে মাত্র 25 লাখ কর দেয়, অথচ অগ্রগতি অর্জনের কর বাড়ানো খুবই জরুরি। ইমরান খান তরুণদেরকে ব্যবসা শুরুর ঋণ প্রস্তাব করার কথা বলে বন্ধকি স্কিম ফের চালু করতে হবে। পাকিস্তান ইতিহাসে কেবল PTA সরকার এটি চালু করেছিল। ইমরান খান বলেন, দেশে আইনের শাসন বজায় থাকলে কেবল সত্যিকার স্বাধীনতা ফিরে আসবে। তিনি বলেন, একথা স্পষ্ট হয়ে গেছে যে যেই ক্ষমতায় থাকুক না কেন, আজ তার বার্তা পেয়ে যাবে, বাধা সৃষ্টি করে জনগণের আবেগকে অবদমিত করা যাবে না। ক্রিকেটার থেকে রাজনীতিকে পরিণত ইমরান খান মুসলিম লীগ নওয়াজ বা PMLN এর সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে এই সরকার তহবিল সংগ্রহে সারা দুনিয়ায় ভিক্ষে করে বেড়াচ্ছে কিন্তু কোনো স্বস্তি পাচ্ছে না। রাহুল গান্ধী কারো কাছে মাথা নত করেন না, কাউকে ভয় পান না, বললেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে কেন্দ্রীয় BJP সরকারকে নিশানা করে বলেছেন, রাহুল গান্ধী কারো কাছে মাথা নত করেন না, কাউকে ভয় পান না। তিনি রোববারই মন্তব্য করেন। রাহুল গান্ধীর MP পদ খারিজের প্রতিবাদে রোববার কংগ্রেস নেতারা দিল্লিতে গান্ধীজির সমাধিস্থলে সত্যাগ্রহ অবস্থান করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে অনুমতি না পায় রাজঘাট সংলগ্ন সার্ভিস রোডে সত্যাগ্রহ অবস্থান করছেন কংগ্রেস নেতারা। রাহুল গান্ধীর MP পদ বাতিল করার প্রসঙ্গে রোববার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে MP বলেন, ভারত জোড়ো পদযাত্রার কারণে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলেন, বাক স্বাধীনতা রক্ষায় আমরা লড়াই করতে থাকব। রাহুল গান্ধী সারা দেশের হয়ে লড়ছেন, তরুণদের জন্য, মহিলাদের জন্য লড়ছেন। কর্ণাটকের কোলারে যা হয়েছে তা ছিল নির্বাচনী বক্তব্য, কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি আরো বলেন, কেউ যদি আমাদের ভয় দেখানোর চেষ্টা করে, সত্য কথা বলতে বাধা দেয়, তাহলে আমরা দেশ, গণতন্ত্র, বাক স্বাধীনতা রক্ষার লড়াই চালিয়ে যাব। রাহুল গান্ধী দেশের মানুষের জন্য লড়ছেন, কিন্তু রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী রোববার সত্যাগ্রহ অবস্থান কর্মসূচিতে সামিল হয়ে বলেন, আমার শহীদ বাবাকে সংসদে অপমান করা হয়েছে। শহীদের ছেলে রাহুল গান্ধীকে অপমান করা হয়, তাকে মির্জাফর বলা হয়। আমার মাকে অপমান করা হয়েছে, আপনাদের মন্ত্রী বলেন এদের বাবাকে। আপনাদের প্রধানমন্ত্রী গান্ধী পরিবারকে বলেছেন কেন তারা নেহরু পদবি ব্যবহার করেন না। আপনাদের বিরুদ্ধে তো কোনো মামলা দায়ের করা হয় না, আপনাদের সদস্য পদ বাতিল করা হয় না। গত শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী MP-র পদ বাতিল করা হয়েছে। মোদী পদবি উল্লেখ করে আপত্তিকর মন্তব্যের দায়ে গত বৃহস্পতিবার গুজরাটের সুরাট জেলা আদালত রাহুল গান্ধীকে 2 বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। মামলা শুনানি চলাকালে আদালত থেকে তিনি জামিন এবং 30 দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতি পেয়েছিলেন, কিন্তু সাজা ঘোষণার ভিত্তিতে ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করেছেন সংসদের নিম্নকক্ষ লোকসভায় স্পিকার ওম বিড়লা। এ নিয়ে দেশজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাট সৃষ্টি হয়েছে। 2019 সালে লোকসভা নির্বাচনে কর্ণাটকে প্রচারে গিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, সব চোরদের পদবি মোদী কেন হয়। IPL দুর্নীতিতে অভিযুক্ত ললিত
পণ্ডিত মোদি ব্যাংক ঋণ মামলায় পলাতক নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেলেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে পদবী অবমাননার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 499-500 ধারায় অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সে মামলাতে দোষী সাব্যস্ত হয়ে সাজার মুখে পড়েন এবং এর জেরে এমপি পদ হারিয়েছেন রাহুল গান্ধী। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।